আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হলো কয়েনের প্রাইস, এবং আজকে যে কয়েনের প্রাইস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের 5 টাকার কয়েন। আমরা হয়তো বা জানি, হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশের 5 টাকার কয়েনের প্রাইস 5 টাকায় ঠিকই আছে, কিন্তু আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম আমার যে একটি কয়েনের প্রাইস কিসের উপর নির্ভর করে, তার কন্ডিশন, রেয়ারিটি অ্যান্ড ডিজায়ারেবিলিটি। বাংলাদেশের যে 5 টাকার কয়েনটি নিয়ে কথা বলবো সেটা অন্যান্য 5 টাকার তুলনায় একটু কম পাওয়া যায়, সেজন্য এটার প্রাইস কালেক্টর সমাজে বা কালেক্টর্স মার্কেটে একটু বেশি, তো খুব বেশি না। পুরো ভিডিওটি দেখলে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোনো কথা না বাইরে চলুন শুরু করা যাক। কয়েনের প্রাইসটি জানার আগে আমরা কয়েনটির সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কয়েনটি কেন প্রাইসে। 5 টাকার কয়েন প্রথমে ছাড়া হয় 1994, তারপর 1996। 1996-এ দুইটা মাইনর ভ্যারাইটি আছে, তারপর কয়েন ছাড়া হয় 2005-এ, দেন আরেকটা ভ্যারাইটি ছাড়া হয়, সবগুলো মাইনর ভ্যারাইটি এ পর্যন্ত, দেন আরেকটা ছাড়া হয় 2006-এ, দেন আরেকটা ছাড়া হয় 2008-এ। বাট কয়েনগুলো দেখতে সেম হলো, তার মধ্যে ছোটোখাটো কিছু ফারাক করে গেছে যেটা আসলে সাধারণ মানুষের চোখে পড়ে না। 5 টাকার কয়েনের মেজর ভ্যারাইটি প্রথম শুরু হয় 2012 সাল থেকে, একদম টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিওয়ালা। সবগুলো কয়েন স্টেনলেস স্টিলের তৈরি, এবং পূর্বে যে কয়েনগুলো 2012-র আগে অবধি সেগুলো ওয়েট 8 গ্রামের মতো, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 5 টাকা রয়েছে সেটিও স্টেনলেস স্টিলের, বাট সেটির ওয়েট হচ্ছে 6.5 গ্রামের মতো। অন্যান্য কয়েন কত পিস তৈরি করা হয়েছে সেটি জানতে পারিনি, তবে এই যে কয়েনটি 2012 সালে যে ল্যাটেস্ট যে 5 টাকার কয়েনটি সেটি তৈরি করা হয়েছে 120 কোটি পিস। তো তাহলে স্বাভাবিক বুঝতেই পাচ্ছেন যে এই কয়েনটার প্রাইস খুব বেশি হওয়ার কোনো কারণও নাই, কারণ এটা ভেরি অ্যাভেলেবল। এবার বলছি, এই যে 1994 থেকে শুরু করে 2021 অবধি যে মেজর এবং মাইনর ভ্যারাইটি নিয়ে যে 7টা ভ্যারাইটি আছে 5 টাকার কয়েনের, তার মধ্যে থেকে কোনটাকে দামি হিসাবে আমি ইন্ডিকেট করছি, তার মধ্যে যে সবচেয়ে দামি বলা হয় সেটা হচ্ছে বাংলাদেশের 2005 সালের 5 টাকা। সেটি কেন প্রাইসি তার কারণ আমি জানি না, তবে এতটুকু জানি যে কয়েনটি কম পাওয়া যায়। আমি অনেকগুলো কয়েন যখন শর্ট আউট করছিলাম 5 টাকার কয়েন, তখন দেখলাম যে অন্যান্য সব ইয়ারগুলো অ্যাভেলেবেল, বাট 2005 সালের 5 টাকাটা অ্যাভেলেবেল ছিল না। তবে আপনি যদি লাকি হন সেই হিসাবে ব্যাপারটা একটু ভিন্ন। যেমন আমার নিজেকে একবার লাকি মনে হয় যে 22টি 5 টাকার কয়েনের মধ্যে আমি 2টা পেয়েছিলাম 2005 সালের 5 টাকা, এবং অনেকে বলতে শুনেছে তিনি 2000-5000 কয়েন থেকেও একটিও খুঁজে পাননি। সো বোঝাই যায় যে 2005 সালের 5 টাকাটা একটু কম পাওয়া যায়। সো তার মানে এই না যে কয়েনটির প্রাইস 100 টাকা বা 1000 টাকা বা 1,00,000 টাকা হয়ে যাবে, এমন কিছুই না। বাট স্বাভাবিক যে কয়েন 5 টাকার কয়েনের ভ্যালু 5 টাকাই, তার থেকে হয়তো বা ডাবল ট্রিপল প্রাইসে বিক্রি হয় বা একটু বেশি, দ্যাটস ইট। তো এবার আসে আসল কথা, যেটা আসলে এক্স্যাক্ট প্রাইসটা কত। আমি মনে আছে একবার কিনেছিলাম 2005 সালে 5 টাকা একজন কালেক্টরের কাছ থেকে 50 বা 60 টাকা দিয়ে। অনেকে শুনেছি এটা 100 টাকাও বিক্রি করে। অ্যাকচুয়ালি 5 টাকার কয়েন 5 টাকাই, বাট আমি যে প্রাইসটা বলছি সেটা হলো কালেক্টর প্রাইস। কালেক্টর প্রাইস সাধারণত নর্মাল প্রাইসের একটু বেশি হয়, যেহেতু আমি শখ করে জমাই, আমার দরকার একটা জিনিস, আমি চাইলে হয়তো কেউ আমাকে এমনিতে দিবে না, সো আমি এটার জন্য ঠিক কতটুকু পে করতে রাজি আছি এটা হচ্ছে কালেক্টর প্রাইস। এটা কোনো ধরাবাঁধা নিয়ম না যে এটার দাম 50 টাকা হতে হবে বা 100 টাকা হতে হবে বা 200 টাকা হতে হবে, আমি যতটুকু পে করতে পারি সেটাই এটার প্রাইস। এখন যদি কোনো কালেক্টর আপনাকে 50 টাকা দেয় তাও ভালো, যদি 100 টাকা দেয় তাও ভালো, এটা তার উপর ডিপেন্ড করে এবং আপনাদের দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বার্গেনিংয়ের উপর ডিপেন্ড করে। এ ছিল আজকের মতো। আমি চেষ্টা করেছি আমার যতটুকু নলেজ আছে এই কয়েনটির ব্যাপারে সেটি শেয়ার করার। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ইফ ইউ ডু লাইক দিস ভিডিও, দ্যান প্লিজ ডোনট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই স্মল ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোনট ফরগেট টু গিভ এ থামস আপ দেয়ার। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট টাইম ভিডিও কোনো টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার।